আমি আজ নামাজের 15টি শিক্ষা তুলে ধরব। ব্যক্তি এবং সমাজ জীবন পরিবর্তনে এই 15টি শিক্ষা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। এক নাম্বার পয়েন্ট মুখস্থ করে ফেলতে হবে, নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। কীরকম? আপনি নামাজে আসার আগে আপনাকে অবশ্যই শরীর পাক, কাপড় পাক, গোসল টুসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজে আসা লাগবে। মনে করেন এক লোক অপবিত্র, শরীর না পাক, কাপড় না পাক, এসে আধা ঘন্টা দাঁড়িয়ে রুকু করে সাজদা করে নামাজ আদায় করেছে, তার নামাজ হবে? আসল কামটাই তো করে নাই পবিত্র হয়ে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর, মুসলিম শরীফের হাদিস, পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। আপনি যে পবিত্র হয়ে মসজিদে আসলেন, আপনি কি এই শিক্ষাটা নামাজ থেকে নিতে পারলেন যে নামাজ তো আপনাকে শুধু নামাজের বেলায় নয়, আপনার ব্যক্তি জীবনেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা নামাজ দেয়। অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন জীবনযাপন মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। যত বেশি অপরিচ্ছন্ন থাকবেন, যত বেশি নোংরা থাকবেন, রোগবালাই হওয়ার সম্ভাবনা তত কম না বেশি? আমার ইসলাম এটা সাইন্টিফিক এবং মানবিক একটি ধর্ম, এজন্য ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে এতটাই প্রায়োরিটি দিয়েছে। আল্লাহর নবী বললেন, আত্তুহুর শাতুল ইমান, এই পরিষ্কার পরিচ্ছন্নতা হলো মুমিনের ইমানের একটি অংশ। সুবহানাল্লাহ। পড়ে তা আপনি নামাজে যাওয়ার সময় পবিত্র হয়ে গেলেন, কিন্তু এমনি এমনি আপনার দাঁত পরিষ্কার থাকে না, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আপনি কাপড় পরলে কাপড়ে ময়লা থাকে, আপনার শরীরে ময়লা থাকে, না না না, নো, এটা মুমিনের জীবনাচার হতে পারে, এটা মুমিনের জীবনাচার হতে পারে, আমার ইসলাম এটা শেখায় নাই। আপনাকে নতুন নতুন কাপড় পরা লাগবে না, যেটা আছে পরিষ্কার করে পরা লাগবে, প্রত্যেক দিন দামি দামি সাবান মাখা লাগবে না, আপনার সামর্থ্যের ভেতরে যা আছে ওইটা দিয়ে নিজের বডিকে পরিষ্কার করা, আপনি নখ ছোট রাখবেন, আপনি আপনার নিজেকে পরিপাটি রাখবেন, কারণ পরিপাটি ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজির জীবনী তো আপনারা পড়েন না, আল্লাহ আকবার, আমার নবীজির মতো স্মার্ট মানুষ, ফ্যাশনেবল মানুষ পৃথিবীতে আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। আল্লাহ আকবার। না গোলাবাজি না, চাপাবাজি না, এখানে আমি বলবো কিভাবে তিনি স্মার্ট সেটাও আমি বলে দিব। তিনি কত স্মার্ট! আপনারা স্মার্টনেস আর ফ্যাশন বলতে এটা বুঝিয়েন না, প্রত্যেক দিন নতুন নতুন কাপড় পরিধান করা। স্মার্টনেস মানে হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখা, গুছালো জীবনযাপন করা। আপনারা দাঁত ব্রাশ করেন কয়বার? কথা বলেন, অসুবিধা নেই, একটু শেয়ারিং থাকলে আলোচনা করতে মজা লাগবে। দাঁত ব্রাশ করেন কয়বার? আর চিকিৎসকরা বলে কয়বার? আপনারা আরও একবার কমাই ফেলছেন, সকালে একবার, রাতে আরেকবার। বলেন তো নবীজি মিসওয়াক করেছেন কয়বার? হ্যাঁ না, উত্তর হয় নাই, কয়বার? কয়বার? নৌ, সাতবার। সুবহানাল্লাহ। পড়তে মন চায় না? আমরা বেশি স্মার্ট না নবীজি বেশি স্মার্ট? এ বাপ রে বাপ, কয়বার? আপনারা বললেন হুজুর কেমনে আসেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে? তিনি হচ্ছেন আল্লাহর নবীর সহধর্মিনী, যিনি আল্লাহর নবীকে কাছ থেকে দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন নবীজি ঘুমাতে যাওয়ার আগে তার অভ্যাস ছিল, তিনি মেসওয়াক করে ফেলতেন, ঘুম থেকে উঠে সবার আগে মেসওয়াক করতেন। কয়বার হয়েছে? আরো পাঁচবার। আল্লাহর নবী পাঁচ ওয়াক্ত নামাজের আগে পাঁচবার মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। তাইলে দুই আর পাঁচ কত হইল? নবীজির চেয়ে স্মার্ট কেউ হইতে পারছে? আমার নবী যখনই যে জুব্বা পরতেন, পরিষ্কার পরিচ্ছন্ন জুব্বা পরেছেন। আমার নবী কত স্মার্ট ছিলেন এটা আমি বলা লাগবে না, তার আশেপাশের লোকজনের কাছ থেকে এবার শুনে নিন। আল্লাহর নবীর খাদেম ছিলেন সাইয়েদিনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর নবী এত পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতেন,
মা শামামতু আনবারান কাত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতিয়াবু মির রিহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু। তিনি বলছেন আল্লাহর নবী যখন আমাদের কাছ দিয়ে যেতেন তার শরীর থেকে আমরা এমন সুগন্ধি পেতাম, তার সেই শরীরের সুগন্ধি আমাদের কাছে মিশকের সুগন্ধির চাইতে আরো ভালো লাগতো। খালি সুবহানাল্লাহ বললে চলবে না, জবাব দেন। মানুষ পরিষ্কার থাকলে নোংরা কিংবা মানুষ নোংরা থাকলে কি শরীর থেকে সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে? সুগন্ধি যেহেতু আসছে তাহলে কি ছিলেন? পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আপনার ঘামের গন্ধে মানুষ হাঁটতে পারে না, এটা ইসলাম নয়। ইসলাম বলছে পরিষ্কার থাকার কথা। আপনি মেসওয়াক করেন না, আপনি দাঁত ব্রাশ করেন না, কিও নামাজ থেকে এই আপনি শিক্ষা নিয়েছেন না? কি নামাজ থেকে শিক্ষা নিলেন? আপনার যে শার্ট আছে, যে গেঞ্জি আছে, ওইটাই পরেন, অসুবিধা নেই, কিন্তু পরিষ্কার করে পড়তে। আল্লাহর নবী কত স্মার্ট ছিলেন দেখেন, নিজেও যেমন স্মার্ট ছিলেন, সামনে অপরিচ্ছন্ন কাউকে পেলে তাকেও তিনি সংশোধন করে দিতেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতানা রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, এসে তিনি লক্ষ্য করলেন, ফারা রাজুলান শাইদান কদ তাফাররাকা শা'রু, এক লোকের চুল তিনি এলোমেলো উস্কো খুস্কো দেখলেন, উস্কো খুস্কো এলোমেলো চুল দেখে তিনি তাকে বললেন, আমা কানা ইয়াজিদু হাদা মা ইউসাক্কিনু বিহি শা'রা, এই লোকটা কি তার চুল আঁচড়ানোর জন্য, চুল পরিষ্কার করার জন্য কিছু পায় নাই নাকি? সুবহানাল্লাহ, কি নবী আমার, দেখেছেন চুল উস্কো খুস্কো? এই তোমার চুল উস্কো খুস্কো কেন? তুমি চুল পরিষ্কার মাথা পরিষ্কার করতে পারো না? সুবহানাল্লাহ বলেন। এখন তো হুজুরদের চুল উস্কো খুস্কো থাকে, আপনাদের কথা কি আর বলবো, অথচ এই হুজুররাই তো এরা কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাকে দেখেই না মানুষ শিখবে, আপনি তো আপনার চুল এলোমেলো করে রেখেছেন। শুধু এই চুল এলোমেলো দেখেন, তিনি আরো কি বলছেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী তো এই উস্কো খুস্কো চুলওয়ালা লোকটাকে বললেন, চুল ঠিক করো, মাথা ধুয়ে আসো। আরেকজনকে দেখলেন, দেখেন খুব মজার ঘটনা, ফারা রাজুলান আখার, আরেকজনকে দেখলেন, ওয়ালাইহি সিয়াবুন ওয়াসিখা, কাপড় ময়লা, তার কাপড়ের মধ্যে ময়লা লেগে আছে, দেখে বললেন, আমা কানা হাযা ইয়াজিদু মা'আ ইয়াগসিলু বিহি সাওবা, কি ব্যাপার, এই লোকটা কি তার কাপড় পরিষ্কার করার জন্য কোনো পানি পায় নাই নাকি? সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নির্দেশ কার? এবং নির্দেশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ তো এই শিক্ষা দিচ্ছে আপনাকে, আপনি পরিষ্কার থাকবেন, টুপি পরেছেন পরিষ্কার করে পরেন, শার্ট পরেছেন, গেঞ্জি পরেছেন, পাঞ্জাবি পরেছেন, জুব্বা পরেছেন, পরিষ্কার পরেন, পরিষ্কার থাকেন, পরিচ্ছন্ন থাকেন। যত বেশি নোংরা থাকবেন তত বেশি রোগবালাই আপনাকে ধরবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনাকে। নামাজ আমাদের কি শিক্ষা দেয়? আপনি আপনার ঘর বাড়ি পরিষ্কার রাখবেন, আপনি আপনার ঘর বাড়ি পরিষ্কার রাখবেন। আল্লাহর নবী বলেছেন, তাকহিরু আফনিয়াতাকুম ফা ইন্নাল ইয়াহুদা লা তুতাক্ষির আফনিয়াতাহা, তাবরানির হাদিস। আল্লাহ নবী বলছেন ঘর বাড়ি এবং তার আঙিনাকে পরিষ্কার রাখ। আমাদের ঘর বাড়ির আঙিনা নাক দিয়ে যাইতে হয়, কেমন মুসলমান হলাম আমরা। আমি প্রায় সময় আফসোস করে বলি, আমার দেশে ইসলাম আছে, আমার দেশে ইসলাম আছে কিন্তু মুসলমান নাই। আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইসলাম, সরি, আমার দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম, ভুল বলেছি আমি, আমার দেশে মুসলমান আছে ইসলাম, পশ্চিমা বিশ্বে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। আমার কথা এখনো ক্লিয়ার না আপনারা, এবার একটু ভেঙে দিই, আমার দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম। পরিষ্কার থাকতে হবে, ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে, আবার রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইমাতাতুল আদা আনিত তরিকি সাদাকা, রাস্তা থেকে কেউ যদি কোনো কষ্টদায়ক বস্তু, কষ্টদায়ক কি বস্তু, ময়লা আবর্জনা মানুষকে কষ্ট দেয়, কষ্টদায়ক বস্তু মানুষকে কষ্ট দেয়, কেউ যদি এগুলো ফেলে দেয়, সৎকা করলে যে সওয়াব হবে, আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। মিয়া সুবহানাল্লাহ তো কইলেন, রাস্তায় যে হেঁটে যাওয়ার সময় বড় বড় ইটের টুকরা দেখেন, বিড়াল কুকুর মরে পড়ে আছে, আপনি ফেলেন না কেন? ফেলে দেন,
সৎকার সওয়াব দিয়ে দিবেন কে? আমি বলছিলাম আমার দেশে মুসলমান আছে, ইসলাম নাই। এত মুসলমান রাস্তাঘাট পরিষ্কার নাই। পশ্চিমা বিশ্বে গিয়ে দেখেন রাস্তায় থুতু ফেললে জরিমানা দেওয়া যায়, ময়লা ফেললে জরিমানা। আমি দুই একটা দেশ সফর করেছি আর দেখছি ওখানে কিছু খেয়ে ফেলা যায় না, ডাস্টবিনে ফেলতে হয়, ফেললে জরিমানা আছে। আপনাকে ডলার, রিয়াল, দেরহাম জরিমানা গুনতে হবে, দিয়ে দিতে হবে। খুদি ইন্ডিয়ায় নয়া দিল্লিতে গেলে দেখবেন, আমি তো নয়া দিল্লি গিয়েছি, ওখানেও এই সিস্টেম। কলকাতায় এখন কিছু কিছু জায়গা আছে, আপনি সৌদি আরবে যান, দুবাইয়ে যান, লন্ডনে যান, আমেরিকায় যান, রাস্তাঘাটে কিছু ফেলতে পারবেন। আর আমার দেশে তো রাস্তাঘাটে ডানে বামে ফেস্টুন, ইটা সেটা, ময়লা আবর্জনা আছে, আস্তাগফিরুল্লাহ। এগুলো কি? এই জন্য বলেছি মুসলমান আছে, ইসলাম ওই দেশে মুসলমান নাই, কিন্তু ইসলামের এই বিধানটা পরিষ্কার পরিচ্ছন্ন তারা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাহলে নামাজের এক নাম্বার শিক্ষা হল এটা, ব্যক্তি জীবনের শিক্ষা, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। নামাজ থেকে এই শিক্ষা আমাদেরকে নিতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার টু, কয়টা বলবো বলছিলাম, তিন চারটা, একেবারে প্রাইমারি লেভেলের। এরপরে যেগুলো বলবো হজম করতে পারবেন তো, পারবেন তো? আচ্ছা, নাম্বার টু, এক কথা বলিয়েন না, নামাজের দুই নাম্বার শিক্ষা হলো নামাজ সকল মুসলমানদেরকে ভেদাভেদ ভুলে এক থাকার শিক্ষা দেয়, অর্থাৎ নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপনের শিক্ষা দেয়। কিরকম? আজান হয়ে যাওয়ার পর আমরা সবাই মসজিদে চলে যাই, আল্লাহ বলেছেন ওয়া আকিমুস-সালাতা ওয়া আতুজ-যাকাতা ওয়ারকাউ মা-আর-রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত দাও, আর মসজিদে গিয়ে যারা রুকু করে তাদের সাথে রুকু করো, তার মানে নামাজটা জামাতের সাথে আদায় করো। ভাইয়েরা আমার দিকে তাকান, এবার শুনেন, এই জামাতের সাথে নামাজ আদায় করতে গিয়ে চিত্রটা কি হয়? বাহিরে আপনারা এক একজন এক এক দল করেন, অসুবিধা নাই, নামাজের ভেতরে কোনো দলাদলি আছে নাকি? হার ভাঙে আপনারা মসজিদে এই চিত্র করছেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায়, সামনের কাতার আওয়ামী লীগ, অথবা আমরা কে বলি কমি মাদ্রাসার যারা কৌমি, সামনের কাতার, দ্বিতীয় কাতার আলিয়া, তৃতীয় কাতার সুন্নি, চার নম্বর আওয়ামী লীগ, পাঁচ নম্বর বিএনপি, ছয় নম্বর জাতীয় পার্টি, এরপরে অন্যান্য পার্টি, এরকম কোনো ভাগ আমরা করি? জবাব দিতে হবে, করি। নামাজে গেলে দেখা যায় আওয়ামী লীগের পাশে বিএনপি দাঁড়ায়, গুতা মারে না, কিরে তুই আমার পাশে কেন, তুই না বিএনপি, পিছনে যা, মারে দাঁড়িয়ে যায়। এই যে এক থাকে, নামাজে আপনারা এক থাকতে পারেন, বাহিরে কেন এক থাকতে পারেন না? আমার ভাইয়েরা, ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, এই মৌলিক বিষয়গুলোতে দলাদলি আর রাজনীতির কারণে কখনো বিভক্তিতে থাকা যাবে না। রাজনীতি যার যার, ইসলাম সবার, দলাদলি যার যার, কোরআন, স্লোগান দেন না কেন, রাজনীতি যার যার, বলেন এই স্লোগানটা শিখেন আজকে, রাজনীতি যার যার, আপনারা কি বলবেন, ইসলাম সবার, জোরে বলতে হবে, রাজনীতি যার যার, দলাদলি যার যার, কোরআন। শুধু যদি এই শিক্ষাটা আমরা নামাজ থেকে নিয়ে পৃথিবীর সমস্ত মুসলমানরা সংকীর্ণ মনে না হয়ে একটু উদার হয়ে আমরা আলিয়া কৌমি সুন্নি হেফাজত জামাত এইটা সেইটা আওয়ামী লীগ বিএনপি অর্থাৎ যারাই মুসলমান, আমরা যদি ভেদাভেদ ভুলে সব সময় ইসলামের ক্ষেত্রে এক থাকতে পারতাম, পৃথিবীতে কোনো ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কথা বলারও সাহস করতে পারত না। মার খাচ্ছি কেন আমরা? আমরা ঠুনকো কারণে বিভক্তিতে, কৌমির হুজুররা আলিয়ার হুজুরদেরকে দেখতে পারে না, আলিয়ার হুজুর কৌমির হুজুরকে দেখতে পারে না, একজন আর একজনকে দেখতে পারে না, কয় তুই শুননি, এই তুই ওহাবি, তুই কৌমি, তুই আলিয়া, তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই জামাত, এই যে ফারাক, এই ফারাকের কারণেই তো আজ আমাদের এই অবস্থা। অধপতিত হতে হতে আমরা অধপতনের অতল তলদেশে নিপতিত হয়েছি। মুসলিম উম্মাহকে যদি এই অধপতনের অতল তলদেশ থেকে আমরা বের করে আনতে চাই, সংকীর্ণ মনটাকে প্রশস্ত করে দিতে হবে।
সবাইকে বুকে টেনে নেওয়ার মন মানসিকতা অন্তরে লালন করতে হবে। নামাজ থেকে এই শিক্ষা নিয়ে যদি আমরা নামাজের বাহিরে প্রত্যেকটি প্ল্যাটফর্মে এক থাকতে পারি, দেখবেন আবারও এই পৃথিবীতে গোটা পৃথিবীর অমুসলিমরা মুসলমানদের সামনে সর্বাবস্থায় পদানত হতে বাধ্য হবে। রব্বুল আলামিন বলছেন, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও না। একতার মধ্যে একটা শক্তি আছে না নাই, বিচ্ছিন্ন হয়ে গেলেই বিপদ আছে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ঐক্যবদ্ধ হয়ে যাও, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনে তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারো, আমি তোমাদের উপরে রহমত করব। এই কথাটি বলেছেন কে? রব্বুল আলামিন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 175 নম্বর আয়াতে বললেন, الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما. رب العالمين বলছেন, অতঃপর যারা আল্লাহ এবং অতঃপর যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে ঐক্যবদ্ধ থাকবে, দিনের ব্যাপারে যারা এক থাকবে, রব্বুল আলামিন দয়া করে তিনি তাদেরকে তার রহমতের ভেতরে ঝোঁকাবেন, তাদের উপরে অনুগ্রহ করে তাদেরকে তিনি সোজা রাস্তা, হেদায়াতের রাস্তা দেখাবেন। খালি সুবহানাল্লাহ পড়ে মাহফিল থেকে যাইয়েন না ভাই, সুবহানাল্লাহর আওয়াজ ছোট হইলো আমার আপত্তি নাই, কিন্তু আমার কথা হচ্ছে শিক্ষাটা নিয়ে যেতে হবে। এখানে আমি জানি আওয়ামী লীগের মানুষ এসেছে, এখানে বিএনপির মানুষ এসেছে, এখানে জামাত, হেফাজত, জাতীয় পার্টি, চরমুনাই সব দলের মানুষ এসেছে। আমরা বিভিন্ন দলের মানুষ থাকলেও আমাদের তো আসল পরিচয় ভাই একটা, আমরা কি কথা কর না কেন ভাই, আমরা কি ভাই এক হয়ে যান, দেখবেন এই পৃথিবীতে আমরা যে আমাদের অতীত গৌরব আমরা হারিয়ে ফেলেছি, সেই অতীত সোনালি ইতিহাস আমরা আবারও ফিরে পাবো ইনশাআল্লাহ। আমাদের প্রভু কয়জন নাকি আওয়ামী লীগের একজন, বিএনপির আর একজন, নবী কয়জন, কিতাব কয়টা নাকি দুইটা, তাহলে আমরা আলাদা কেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় মুসলমান, এক হও এক হও করিয়াও বান। এক হয়ে যেতে হবে, এক প্ল্যাটফর্মে আসা লাগবে। যখনই আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারবো, দেখবেন এই দেশে কোনো রাম বাম নাস্তিক মুর্তাদ, ইসলাম বিরোধীরা ইসলামের শাহরের উপরে আক্রমণ করার ন্যূনতম সাহস দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এক বানিয়ে দাও, আল্লাহ তাআলা আমাদেরকে এক আর নেক বানিয়ে দাও। মুখে কি ঠাডা বললো নাকি, একটু আমিন কই তো মন চায় না। খাইয়া আসছেন সবাই, খান নাই কে, হাত তোলেন তো। কেউ মারুক ভাই, অনেকে তো খায় নাই, তোমারুক ব্যবস্থা করছেন আপনারা, আছে আছে। আরে ঠিক আছে, বাড়িতে গিয়ে আমরা খাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই 20-25 মিনিট থাকা যাবে না? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। তাহলে নামাজের 2 নম্বর শিক্ষাটা কি দেখি, বলেন তো কে বলতে পারে, 2 নম্বর শিক্ষাটা কি? সব ঐক্যবদ্ধ থাকা, সব কি থাকা, এক থাকবেন তো নাকি এলাকায় কিলাকিলি গুতাগুতি আছে? নাই মাশা আল্লাহ, আল্লাহ যেন এই পরিবেশ ধরে রাখার তৌফিক আপনাদেরকে দান করেন। আচ্ছা, নামাজের কয়টা শিক্ষার কথা বললাম, মাঝে মাঝে ক্লাস টেস্ট হবে, পেছনের গুলো মনে রাখতেছেন কিনা। 1 নম্বর কি বলেছিলাম, মাশা আল্লাহ, পরিষ্কার থাকবেন তো, এখন থেকে পরিচ্ছন্ন থাকবেন তো,
ইনশাআল্লাহ। দুই নম্বর হলো নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার, নাম্বার থ্রি। তিন নম্বর হচ্ছে সালাত টিচ আস টু বিল্ড এ সোসাইটি অফ ইকুয়ালিটি, ব্রাদারহুড অ্যান্ড নন ডিসক্রিমিনেশন। নামাজ আমাদেরকে সাম্য, মৈত্রী এবং ভেদাভেদহীন একটি সমাজ গঠনের শিক্ষা দেয়, সুন্দর সমাজ গঠনের শিক্ষা নামাজ দেয়। দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত, নামাজের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য কথা কন না কেন আছে। আচ্ছা, নামাজে এক কোটিপতির পাশে রিক্সাওয়ালা দাঁড়িয়েছে, কোটিপতি কি বলতে পারে, ভাই বেটা রিক্সাওয়ালা তুই জানোস আমি কে, চট্টগ্রামের সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট, তুই আমার পাশে দাঁড়াইছ কে, পিছনে যা, বলতে পারবে? তুমি যত বড় বিজনেস ম্যাগনেটই হও না কেন, এই নামাজে আসলে বিজনেস ম্যাগনেটওয়ালা লোকটাও গোলামকার, রিক্সাওয়ালাও গোলামকার। এমনকি কোন প্রধানমন্ত্রীর পাশে যদি কোনো কুলিওয়ালা ঠেলাওয়ালা দাঁড়ায়, প্রধানমন্ত্রীরও ক্ষমতা নাই তাকে সরিয়ে দেওয়ার, কারণ মসজিদে ঢুকলে প্রধানমন্ত্রী আল্লাহর গোলাম, কুলিওয়ালা ঠেলাওয়ালাও কার গোলাম, কোনো ভেদাভেদ আছে? এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, একই সফ মে খড়ে হোগে মাহমুদ আয়াজ, একই সফ মে খড়ে হোগে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। আপনার ঘরের চাকর যদি, দারোয়ান যদি আপনার পাশে দাঁড়ায়, আপনি তাকে ঠেলাইয়া দিতে পারবেন? কারণ দুইজনে তখন কার গোলাম। আরে নামাজে তারে ঠেলাইয়া দেন না, কিন্তু আপনি তো তাকে নিয়ে এক ডাইনিং টেবিলে ভাত খাইতে পারেন না, এই বুঝি আপনি নামাজ থেকে শিক্ষা নেন। আফসুস আপনার জন্য, আপনি কি কোনোদিন আপনার ড্রাইভারের সাথে বসে ভাত খেয়েছেন? আপনি কি কোনোদিন আপনার বাসার দারোয়ানের পাশে বসে ভাত খেতে পেরেছেন? আমার মা বোনরা যারা শুনছেন, আপনারা কি বাসার কাজের বুয়ার সাথে বসে কখনো খেতে পেরেছেন? এই বুঝে নামাজ থেকে আপনি শিখেছেন। আপনি ভিআইপি সিরিয়াল আলাদা করে ফেললেন আর এদেরকে আলাদা করে ফেললেন, এই বুঝে নামাজ আপনাকে শিখালো না? আহারে, আমার নবী তো বিদায় হজের ভাষণে বলেই গিয়েছেন, আলা আলা ফাদলালি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, আবার অনারবের উপরে কোনো আরবেরও শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার, কালোর উপরে সাদার যেমন শ্রেষ্ঠত্ব নেই, তেমনি সাদার উপরে কালোরও কোনো শ্রেষ্ঠত্ব। আল্লাহর কাছে মর্যাদা নির্ণীত হয় তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি তার দাম আল্লাহর কাছে তত। নামাজ থেকে এই শিক্ষাটা নিতে হবে ভাই, এই শিক্ষাটা নিতে হবে। সমাজের সবাই মিলেমিশে বাস করতে হবে, রিক্সাওয়ালা কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর লেবার, এরপরে আপনার প্রভাবশালী মানুষ, শিক্ষিত অশিক্ষিত সবার সাথে আপনাকে মিলেমিশে চলতে হবে। এখন আমরা কিছু পড়াশোনা করলে ভাবসাব নিয়ে নেয়, গরিব মানুষকে সালাম দেয় না, হাত মিলায় না, এই বুঝে নামাজ আপনারে শিখাইছে না? আপনি গরিব মানুষকে বলে সালাম দেন, হাত মিলান, বুকে টেনে নেন, বুঝা যাবে নামাজ আপনাকে, নামাজ আপনাকে এই সাম্য মৈত্রী এবং ভেদাভেদহীন জীবনযাপন করতে নামাজ আপনাকে শিখিয়েছে। নইলে বোঝা যাবে আপনি নামাজ পড়েন, ডিউটি পালন করেন, নামাজের শিক্ষা জীবনে নিতে পারেন না, ঠিক কি না? আমার কথা আপনারা রাগ করছেন না তো? সামনে কিন্তু কিছু সেন্সিটিভ কথা আসবে, রাগ করবেন না তো? বললে বাস্তবিক কথা আমাকে বলতে হবে, আর আপনাদেরকেও সংশোধনের মানসিকতা নিয়ে শুনতে হবে, তাহলে আমাদেরকে হেদায়ত দিবেন কে? তাহলে নামাজের তিন নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ভেদাভেদহীন সুন্দর একটি সমাজ গঠনের শিক্ষা দেয়, এই শিক্ষা অর্জনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। তিন নম্বরটা মনে থাকবে, নাম্বার ফোর। নামাজের চার নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতার শিক্ষা দেয়, কারণ প্রত্যেকটি নামাজ সময়ানুবর্তিতার উপরে ফরজ হয়েছে। এক এক নামাজের এক একটা টাইম আছে না? রব্বুল আলামিন বলছেন, ইন
নিশ্চয়ই নামাজকে নির্দিষ্ট সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে। ফজরের নামাজের এক সময়, জোহরের নামাজের আরেক সময়, আসরের এক সময়, মাগরিবের এক সময়, এশার নামাজের, এই যে টাইম টু টাইম একজন মুসল্লি এসে যেভাবে নামাজ আদায় করে, এখান থেকে অন্তর্নিহিত শিক্ষা নিতে হবে। আপনি মরার আগ পর্যন্ত একজন মুমিন হিসাবে টাইম টু টাইম সব কাজ করবে। এখন টাইম টু টাইম সব হয় না। মনে করেন, দেখবেন আমাদের দেশে এটা একটা কমন চিত্র, পোস্টার কিংবা কোনো অনুষ্ঠানের ব্যানারে যদি লেখা থাকে শুরু হবে বিকাল তিনটায়, পাবলিক জানে বুঝছে এটা পাঁচটায় শুরু হবে, ঠিক না? এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে। কয় দেখছ তিনটায় লেখা, পাঁচটায় শুরু হবে। এরপরে সময়ের প্রতি আমাদের কোনো সচেতনতা নাই। সকালের খাবার, দুপুরে, দুপুরের খাবার। এই ছাত্র ভাইরা শোনো, খেলার টাইমে ঘুমাও কেন? ঘুমানোর টাইমে খেলাও, পড়ার টাইমে ঘুমাও। এটা নামাজ থেকে তুমি কি শিখছো? নামাজ থেকে তোমাকে সময় সচেতনতার জ্ঞান নিতে হবে। সময়ের প্রতি যত্নবান হওয়া লাগবে। সময় এটি চলে গেলে আর ফিরে আসে। আর আমাদের জীবনটা কি? ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার একটি কথা বলছেন। তিনি বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক। তিনি বলছেন, হে আদম সন্তান, তোমার জীবন তো সময়ের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। তোমার জীবনটা হচ্ছে সময়ের সমষ্টি। যখন সেখান থেকে একটা দিন যায়, তোমার জীবন থেকে কিছু জিনিস চলে। এই সময় আছে বলে আমরা আছি, সময়টাই হলো জীবনের সমষ্টি। সময়কে কাজে লাগাতে হবে। এখন তো কয়টার গাড়ি কয়টায় যায় আমরা নিজেরাও। কমলাপুর রেলওয়ে স্টেশনে এক লোক বসে আছে, তার ট্রেন 11টায় ছাড়বে, বসে আছে স্টেশনে, ভাবতেছে বাংলাদেশ তো না জানি কখন আসে, বসে আছে বেচারা। হঠাৎ করে 11:05 আগে হুইসেল শুনতে পেয়ে বেচারা খুশি হয়েছে, আরে বাংলাদেশে এটা সম্ভব, একেবারে টাইম মতো চলে আসতেছে, মনে হয় টাইম মতো ছাড়বে। উঠে গেছে, একজন বলে, ভাই উঠিস না, বস, এটা গতকাল রাত 11টার ট্রেন, আজকে 11টায় আসছে। এরকম হয় কি না? হয় কি না? আরে ভাই, আপনি রেলের কথা বাদ দেন, এখন বিমানবন্দরে এগুলো হয়, বিমানবন্দরে এগুলো আরো বেশি হয়। আমরা অহরহ এগুলোর শিকার। যেই নামাজ মুসলমানকে সময়ের প্রতি যত্নবান হওয়ার শিক্ষা দেয়, এই মুসলমানরাই সময়কে অবহেলা করে বলে আজ জাপানিরা উন্নতি অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, কারণ তারা সময় সচেতন। আমরা মুসলমান হওয়ার পরও সময় কাজে লাগাই না, গুরুত্ব দিন, আমরা পিছিয়ে আছি, ঠিক কি না? জাপানিরা এত উন্নত হয়েছে কেন? আত্মীয় স্বজন জাপানে থাকলে জিজ্ঞেস করবেন। আমার কিছু রিলেটিভ, আমার কাজিনরা জাপানে থাকে, আমার কিছু কাজিন, আমার আত্মীয় স্বজন কিছু জাপানে থাকে, তারা আমার সাথে বিষয়গুলো শেয়ার করেছে। এবং ইউটিউবে আপনারা দেখবেন জাপানের ট্রেনগুলো কিভাবে টাইম টু টাইম রেলওয়ে স্টেশনে চলে আসে সেকেন্ড সহ। তারা উন্নত হবে না তো আমরা উন্নত হব নাকি? আমাদের 10টার গাড়ি কয়টায় যে আমরা নিজেরাও স্টেশন মাস্টারকে গিয়ে বললে বলে, ভাই আমিও জানি না, আমিও ঘুমাই, তাই আমিও ঘুমাই, তুমিও ঘুমাও, বসে বসে অপেক্ষা করো। তো নামাজ থেকে সময় সচেতনতার শিক্ষা নিতে হবে। তাহলে নামাজ 4 নম্বর শিক্ষা দিল সময়ানুবর্তিতা। নাম্বার 5, নামাজ আমাদেরকে আনুগত্য, দাসত্ব আর বন্দেগীর শিক্ষা দেয়। কারণ প্রত্যেকটি মুহূর্তে নামাজে গিয়ে আমরা যার আদেশ পালন করি, তিনি কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজে গিয়ে যার আদেশটা পালন করি, তিনি কে? ওই আল্লাহর আদেশ পালন করার জন্য যেমন নামাজে যান, এখান থেকে শিক্ষা নিতে হবে, ওই আল্লাহর হুকুম পালন করে জীবনের সকল ক্ষেত্রে অন্যায় থেকে বেঁচে, আরাম থেকে বেঁচে, হালাল পথে জীবনযাপন, সৎ পথে জীবনযাপন করা লাগবে। আল্লাহর গুলামি সব জায়গায় করতে হবে। শুধু নামাজ হলে আপনি আল্লাহকে ভয় করে নামাজে চলে যাবেন আর সকল জায়গায় আল্লাহর গুলামির বিপদ জীবনযাপন করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত গুলামি করা লাগবে কার? তাহলে যে আল্লাহর গুলামি করার জন্য নামাজে হাজিরা দেন, ওই আল্লাহর গুলামি করার জন্য গোটা জীবন তার আদেশ মেনে চলতে হবে। এটা নামাজের একটি অন্তর্নিহিত শিক্ষা। 5টা কয়টা বলছি? এই 5টাই ছিল লম্বা, বাকি 10টা খুব ছোট।
অনেকে ভাবতেছেন হুজুর এখনো পাঁচ নাম্বারে আসলো, কোন সময় যে পনেরো নাম্বারে যাবে। এই পাঁচটাই বড় পয়েন্ট ছিল, বাকিগুলো ছোট, আমরা বেশি সময় নিব না ইনশাআল্লাহ। নামাজের ছয় নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? পুরুষ হোক নারী হোক, সতর ঢেকে নামাজ আদায় করা ফরজ। তো নামাজেই শুধু আপনি পর্দা করবেন আর নামাজের বাইরে বেপর্দা জীবনযাপন করবেন, এটা তো নামাজ থেকে আপনি শিক্ষা নিতে পারলেন না। নামাজে যেমন আপনি পর্দা করেন, সতর ঢাকেন, আল্লাহর আইন মানেন, নামাজের বাহিরে আপনার প্রাত্যহিক জীবনযাপনে ওই আল্লাহকে ভয় করে পর্দার বিধানকে মান্য করে চলতে হবে। আমার ভাইয়েরা, আমার বাবারা, চোদ্দ জন নারী ছাড়া অন্য কারোর সাথে অপ্রয়োজনে দেখা তো দূরের কথা, কথাও বলা যাবে পর্দার এই বিধানটা কার? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলছেন, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। আদেশটা কার? যুবক তরুণ ভাইয়েরা রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে, মায়া ভুয়াদেরকে দেখলে তাকায় থাইকো না, মেয়েদেরকে ইজ্জত করো, সম্মান করো, কারণ নারীর ইজ্জত সম্মান দিয়েছেন কে? পর্দার বিধান প্রাত্যহিক জীবনে মেনে চলতে হবে, বিধানটা কার? আমার মায়েরা বোনেরা, চোদ্দ জন পুরুষ ছাড়া বাকি পুরুষদের সামনে যেমন তেমন ভাবে বের হওয়া যাবে, মা বোনদেরকে পর্দা করাবেন, এটাই তো নামাজ আপনাদেরকে শিখায়। অনেক ভাইয়েরা মা বোনদেরকে বেপর্দা বের করে দেয়, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া এইসব অঞ্চলে পর্দা থাকলেও অনেকে আবার ছবি আপলোড করে দেয়, দেয় না? ছবি কি আপনারা দেন নাকি ফেসবুকে? বউয়ের ফটো, নিজের বউয়ের ফটো ফেসবুকে দিছে, একজন কমেন্টও করছে, ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে, হ্যাঁ রিপ্লাই দিয়েছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, এখন থ্যাংক ইউ বলে না, থ্যাংক ইউ বলে। আরেকজন বলে, ওয়াও ভাবিকে জুস লাগতেছে, দেখছেন অবস্থা, কার জুস কে খায়? একজন ভাই ফেসবুকে ফটো আপলোড করলো, ছোট ভাই একটা জিজ্ঞেস করলো, ভাই ভাবির ফটোটা ফেসবুকে দিলেন কেন? কয় ভাই তুমি জানো না তোমার ভাবি কত যে সুন্দরী, আমার বউটাকে তো আমি ঘরে সবসময় দেখি, চিন্তা করলাম ফেসবুকে আমার সাথে যারা যুক্ত তারা তো কেউ জানে না, তাদেরও তো একটা হক আছে। এরকম ফেসবুকবাসীদের হক আদায় করে ফেসবুকের মানুষকে নিজের মা বোনদের নিজের বউয়ের ফটো কারা কারা দেখান, হাত তোলেন তো দেখি, মাশাআল্লাহ, সব আল্লাহর অলি, সব আল্লাহর। টাইমলাইন চেক করলে কিন্তু পাওয়া যাবে, অলিগিরি ছুটে যাবে। যেসব লোকেরা তাদের ঘরের মা বোন এবং স্ত্রীদের ছবি ফেসবুক, হোয়াটসঅ্যাপের স্টোরি, মেসেঞ্জারের স্টোরিতে আপলোড দেয়, এই সকল লোকদের আত্মসম্মান বোধ বলতে কিছুই নেই। আপনার আত্মসম্মান বোধ থাকলে আপনি এই কাজ করতে পারতেন না। আপনার মা বোন, আপনার স্ত্রী, তাদেরকে আপনি পর্দা করাবেন, এদের সৌন্দর্য বাগিরে আপনি প্রকাশ করে বেড়াচ্ছেন কেন, ফেসবুকে দিচ্ছেন কেন? নিজের বউ মানুষকে দেখাচ্ছে না, আপনার বউয়ের সৌন্দর্য আপনার আপনি উপভোগ করেন, মানুষ দেখায় মানুষের হক আদায় করেন কেন? লজ্জা করে না আপনার? আত্মসম্মান বোধ নেই আপনার ভেতরে? যদি আত্মসম্মান বোধ থাকে তাহলে এই কাজ কারবার বন্ধ করেন, যা করছেন তওবা করেন, যেগুলা দিচ্ছেন ডিলিট করবেন ইনশাআল্লাহ। নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়, নাম্বার সেভেন। সাত নাম্বার হলো, নামাজ আমাদেরকে সুশৃঙ্খল জীবনযাপনের শিক্ষা দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, এই যে এত উশৃঙ্খলা করি আমরা নামাজে, যখন দাঁড়াই নামাজে, যখন আমরা দাঁড়াই, এটা এটা কয় নাম্বার চলছে বলেন তো? নামাজে যখন দাঁড়াই আমরা কি এলোমেলো হয়ে দাঁড়াই না কাতার সোজা করে দাঁড়াই? আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদে একটি আমল হয় না, অনেক জায়গায় হয়, হজ এবং ওমরা করেছেন অথবা হারামাইন শরীফাইনে সালাত আদায় করছেন, কে কে একটু কষ্ট করে হাত তুলেন তো। হজ এবং ওমরা অথবা মসজিদে হারাম মক্কা মদিনায় নামাজ পড়ছেন, কে কে একটু হাত তুলেন না দেখি, কম দেখতেছি। আচ্ছা আপনারা অনেকে ফেসবুকে দেখেন, দেখবেন সেখানে, আমি তো একাধিকবার গিয়েছি আলহামদুলিল্লাহ, সেখানে নামাজে দাঁড়ালে ইমাম সাহেবরা একামত শেষে দিয়ে বলে, ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া আতাদিলু, অথবা বলে সাফু সুফুফাকুম ওয়া তারাসু। এগুলো আল্লাহর নবীর আমল। ইমাম সাহেব ভাইরা যারা এসেছেন, আমার সম্মানিত ইমাম খতিব ভাইয়েরা যারা এসেছেন, আপনারা এগুলো বলবেন,
এই শব্দগুলো আপনারা শিখবেন। ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু অথবা সাফু সুফুফাকুম ওয়াতারাসু, অর্থ কি? এই যে নামাজে সারিবদ্ধভাবে দাঁড়ায়, এখানে যদি তাবারুক দেন বলেন ভাই একটু লাইন ধরো দেখবেন সব বেলাইন হয়ে যাবে, এই বুঝি নামাজ থেকে শিখছে। ব্যাংকে লাইন ধরে দাঁড়াতে হয়, এক ভাই লাইন ধরে দাঁড়াইছে হঠাৎ এদিকে খেয়াল করছে আরেকজন পেছন থেকে গিয়ে সামনে চলে গেছে, এরকম আছে? হায়রে মুসল্লি, এই শৃঙ্খলা নামাজ আপনাকে শিখিয়েছে না? আপনি তো নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়ান, এই যে শৃঙ্খলিত। আবার নামাজে গেলে একজন ইমাম খুতবা দেয় আর সবাই কি থাকে, কি থাকে? নামাজের বাইরে দেখা যায় কোনো একটা মিটিংয়ে বসছে, সবাই সবার উপরে কথা বলে, আছে আছে এরকম? তো নামাজ থেকেই ভদ্রতা আপনি শিখলেন না, নামাজ থেকে শৃঙ্খলিত জীবনের শিক্ষা নিতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 8, কষ্ট হচ্ছে না তো আপনাদের? দেখছেন 8 নম্বরে চলে আসছে, শেষ হয়ে যাচ্ছে। নামাজের 8 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। সবাই বলেন তো এই পয়েন্টটা কি বললাম, নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের, কেমনে নামাজেও একজন নেতা লাগে কি লাগে না? নেতা, এটা বাংলা শব্দ না আরবি শব্দ? মুখে কি ঠাডা পড়ছে আপনাদের? নেতা, নেতা বাংলা না আরবি শব্দ? বাংলা। এর ইংরেজি কি? লিডার। আরবি কি? ইমাম। তাহলে নামাজেও একজন নেতাকে দাঁড় করানো লাগে, এই নেতাকে বলা হয়। ওই নেতা যদি নামাজের ইমাম যদি তার কুরআন তেলাওয়াত শুদ্ধ না হয়, উনার বউ যদি পর্দা না করে, উনি যদি সুন্নত মোতাবেক জীবন পরিচালনা না করেন, উনি যদি অন্যায় অপকর্মের সাথে সম্পৃক্ত থাকেন, এই ধরনের কোনো লোককে কি আপনারা হারবাঙের কোনো জায়গায় মসজিদের ইমাম হিসাবে নিয়োগ দিবেন? ইস, কি সচেতন আপনারা! আপনারা কুরআন তেলাওয়াত অশুদ্ধ, মাসআলা মাসাইল জানে না, কুরআন হাদিস জানে না, এমন ব্যক্তিকে নামাজের ইমাম বানাতে চান না। কিন্তু সুদখুর, ঘুষখুর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, জুলুমকারী লোকদেরকে আপনারা আবার সমাজের নেতা বানাতে চান, এই বুঝে নামাজ থেকে আপনি শিখছেন না? আহারে মুসল্লি, আফসুস লাগে আপনার জন্য, এই আর নামাজ আপনাকে এটা শিখাইছে না? অযোগ্য কোন লোককে যেমন মসজিদে ইমামতির জন্য দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে কোন অন্যায় অপকর্মী কোন জালেমকেও সমাজ কিংবা রাষ্ট্রের নেতা বানানো যায় না। তাকবীর তো দিয়েছেন ভাই, তাকবীর দরকার আছে একটু আবেগ অনুভূতির জন্য, কিন্তু বলেন দুঃখ রাখবো কোথায়, তাকবীর দিয়েও কি হবে? ওই দিন এক জায়গায় আমাকে মাহফিলের আলোচনার বিষয় দিছে কি জানেন, কয় হুজুর সমাজ বিনির্মাণে কি করা দরকার এই বিষয়ে ওয়াজ করেন। তো আমি বললাম সমাজ বিনির্মাণ করতে হলে সমাজ বিনির্মাণ করে কারা? সমাজের দায়িত্ব পায় যারা, সমাজের দায়িত্ব পায়। আলোচনার সারমর্ম ছিল এরকম, ফিনিশিং দিলাম এইভাবে, আপনারা মসজিদের ইমাম একজন বানিয়ে আর সমাজের ইমাম আরেকজনকে বানিয়ে হুজুর আরেকজন এনে ওয়াজ করতে দিচ্ছেন যে হুজুর সমাজ বিনির্মাণের ওয়াজ করেন। আল্লাহ এবং রাসুলের ইসলাম কেমন ছিল শুনেন, আল্লাহর ইসলাম ছিল, রাসুলের ইসলাম ছিল, মসজিদের ইমাম হবে যে, সমাজ এবং রাষ্ট্রের ইমাম হবে সে। ঠিকঠাক বললেই শুধু হবে না, প্রমাণও দেওয়া লাগবে। আমার নবীজি অফাতের আগ পর্যন্ত মসজিদে নববী ইমাম ছিলেন, নাকি অন্য কেউ ইমাম ছিল? তিনি ইমামতি নিয়ে ব্যস্ত থেকে মদিনার রাষ্ট্র পরিচালনার এই দায়িত্ব আরেকজনকে দিয়েছে, নৌ রাষ্ট্র পরিচালনায় তিনি ইমাম, নামাজেরও তিনি। আমার নবীর পরে চারজন খলিফা খুলাফায়ে রাশেদার আমল, তারা সকলেই ইমামতি করেছেন, আর রাষ্ট্র পরিচালনার ইমামতি আরেকজনকে দিয়েছে। এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। আমরা যেদিন থেকে সমাজের ইমাম একজন আর মসজিদের ইমাম একজন করে দিয়েছি, যেদিন থেকে আমরা মসজিদ আর সমাজের ইমামকে আলাদা করে দিয়েছি, সেদিন থেকে আমাদের নৈতিক অধঃপতন শুরু হয়েছে।
তাহলে আমরা কবে আবার সোনালি জায়গায় ফিরে যাব? তখন যাব মসজিদ আর সমামের ইমাম যখন একজনকে বানাতে পারবে। আমি আর এর চেয়ে বেশি বলতে চাই না, আর নিচেও নামতে পারবো না, সোজা কথা বলে গেলাম। আলেম ওলামারা শুধু মসজিদ নিয়ে বসে থাকলে হবে না। যেই কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করতে হয়, একই কোরআন দিয়ে আল্লাহর জমিনটাকেও পরিচালনা করা লাগবে। আদেশটা কার? এই জন্য মসজিদে অযোগ্য লোককে যেমন আমরা ইমাম রাখি না, তেমনি মুসলমান সমাজে কোনো চুর বাটপার কেউ সমাজের নেতা বানানো যায় না। এটা নামাজের অন্তর্নিহিত। এই শিক্ষাটা নিতে পারলে তো সমাজ এত খারাপ হইতো না। এটা তো নাই এই শিক্ষা। আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও। নামাজের নয় নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। নামাজে ইমাম কয়জন? এক ইমামের পেছনে যদি 1 কোটি মুসল্লিও দাঁড়ায়, সবাই একজনকে অনুসরণ করে, সে ইমাম। সে কে? আপনার মুসলমানদের সমাজে যদি মুসলমান নেতৃত্ব থাকে, মুসলমান নেতৃত্ব বললে শুধুমাত্র নাম মুসলমান হইলে চলবে না, অর্থাৎ আল্লাহ এবং রাসুলের বিধান মোতাবেক যারা সমাজ রাষ্ট্রে নেতৃত্ব পরিচালনা করে, এমন নেতৃত্ব থাকলে তাকেও মুসলমানদের মেনে চলা বাধ্যতামূলক এবং ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ আর রাসূলের আনুগত্য করো এবং এরপরে তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, উলিল আমরের সংজ্ঞা একেবারে সহজ বাংলায় আমি বলি, আল্লাহ এবং রাসূলের বিধান বাস্তবায়নে যারা নেতৃত্ব দিচ্ছে এদের অনুসরণ। তাহলে নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শেখায়। নাম্বার 10, নামাজের 10 নম্বর শিক্ষা হলো, নামাজ নেতার প্রতি সংশোধনী দিতেও আমাদেরকে শিক্ষা দেয়। নামাজে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যদি সূরা ফাতিহা শুরু না করে পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, পেছন থেকে লোক মাজাবে, কেউ ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল। নামাজে ইমাম সাহেব যদি এক সেজদা দিয়ে উঠে যান, লোকমা দিবেন না, ভুল পড়লে লোকমা দিবেন না। ঠিক তেমনিভাবে ইসলামী সমাজে কোনো শাসক ভুল করলে তাকেও লোকমা দিতে হবে, যে আপনি ভুল করছেন, এটা আপনি ঠিক করেন। আর শাসকেরও এই মানসিকতা থাকতে হবে, আমার জনগণ আমাকে ভুল ধরাই দিলে আমি জনগণের উপরে জুলুম করব না, বলবো না বেটা তোর সাহস তো কম না, আমার ভুল ধরস, এইটা না বলে বলতে হবে, ঠিক আছে ভাই পরামর্শ গ্রহণ করলাম, নিজেকে শুধরে নিব। এই শিক্ষা নামাজ থেকে নেওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, একই কথা বললেন, যতক্ষণ আমি আল্লাহ আর রাসূলের আনুগত্যের ভেতরে থাকবো ততক্ষণ আমাকে অনুসরণ করো, যখন আমি এর বাইরে চলে যাব আমাকে সংশোধন করে। এটা নামাজের কত নম্বর শিক্ষা? 10 নম্বর শিক্ষা। নামাজের 11 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা দেয়। আপনার ইমাম সাহেব বারবার ভুল করছে, বারবার ভুল করছে, তখন আপনি কি নামাজ পড়বেন? আর তার পেছনে টেনে এনে আরেকজনকে ইমাম বানাবেন? আপনি আপনার সমাজে অযোগ্য কোনো লোককে, অন্যায় অপকর্মকারী লোককে বারবার ইসলামী সমাজে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তাকে বারবার সতর্ক করা হচ্ছে, সাবধান হচ্ছে না, ঘাড় ধরে নামায়া আরেক জায়গায় আরেকজনকে সেখানে বসাই দিতে হবে, ঠিক কি না? এটি হচ্ছে নামাজের 11 নম্বর শিক্ষা। নামাজের 12 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। জোরে কন্ত কিসের শিক্ষা দেয়? ফজরের নামাজে দাঁড়িয়েছেন ইমাম সাহেব সালাম ফেরানোর আগ পর্যন্ত, আপনি নামাজ একা একা শেষ করে চলে যেতে পারবেন? যতই নামাজ লম্বা হোক ধৈর্য ধরে থাকতে, এখান থেকে ধৈর্যের শিক্ষা, ধৈর্য লাগে ভাই। এই জীবনে বালা মুসিবত আসবে, জীবনে দুঃখ কষ্ট যাতনা আসবে, জীবনে চলতে গেলে বহু বাধা বিপত্তি আসবে। এই বাধা বিপত্তি কষ্ট যাতনা দুঃখ ক্লেশ এগুলোকে ওভারকাম করার জন্য সবরের নীতি অবলম্বন করে চলা লাগবে। নাম্বার 13, নামাজের 13 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে জীবন সংশোধনে। আচ্ছা, আপনি নামাজে যদি ভুল করে ফেলেন, কোনো ওয়াজিব যদি ছুটে যায়, নামাজে যদি কোনো ভুল করে ফেলেন, এই ভুল নামাজটাকেও শুধরাবার একটা বিকল্প নিয়ম আছে,
একটা নিয়ম আছে, সেটার নাম কি? মাশাআল্লাহ, সুহু সেজদা, সাহু সেজদা দিতে হয়। এই সাহু সেজদা দিলে আপনি নামাজটাকে আবার সংশোধন করে ফেলতে, আপনার আমার জীবন পরিচালনা করতে গিয়ে, জীবনে চলতে গিয়ে আমাদের ভুল ভ্রান্তি হয় কি হয় না, কারণ শয়তান আমাদের দুশ্মন, আমাদেরকে গুনাহের দিকে সে নিয়ে যেতে চায়। নামাজে যেমন ভুল করে ফেললে সাহু সেজদা দিয়ে নামাজ ঠিক করা যায়, ঠিক তেমনিভাবে শয়তানের ধোকায় পাপ করে ফেললে আল্লাহ তাওবার নিয়ম খোলা রেখেছেন, তাওবা করেও ভালো হওয়ার সুযোগ আছে না নাই? তাহলে তাওবা ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে, জীবন সংশোধনের শিক্ষা নামাজ থেকে নিতে হবে। নাম্বার 14, নামাজের 14 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। কীরকম? আপনি নামাজে হাত বাঁধবেন, আপনি নামাজে যখন সাজদায়, আপনি নামাজে দাঁড়ানোর পরে সাজদার জায়গার দিকে চক্ষু থাকবে। কোনো কোনো মাজহাবে বলা হয়েছে সামনের দিকেও তাকাতে পারবেন, কিন্তু পেছনে তো তাকাইতে পারবেন। এই যে নিয়ন্ত্রিত চক্ষু, আপনার চক্ষু নিয়ন্ত্রণ করছেন, নামাজের ভেতরে চক্ষু নিয়ন্ত্রণ করলেন, নামাজের বাহিরেও চক্ষু নিয়ন্ত্রণ করা লাগবে। আজে বাজে জিনিসের দিকে এই চোখ দেওয়া যাবে? নামাজে হাত বাঁধেন, বুকে বাঁধেন, নাভিতে বাঁধেন, যেখানেই বাঁধেন কোনো অসুবিধা নাই, কিন্তু হাত তো বাঁধেন। নামাজে হাতটাকে যেমন সংযত রাখেন, নামাজের বাহিরে এই হাত দিয়ে মানুষের কোনো ক্ষতি করা যাবে না, এই হাতটাকেও নিয়ন্ত্রিত রাখতে হবে। এক কথায় সাড়ে তিন হাত বডিকে নিয়ন্ত্রণ করতে হবে, যেন মানুষের কোনো ক্ষতি আপনার দ্বারা না। এটা নামাজের আরেকটি অন্তর্নিহিত শিক্ষা। নাম্বার 15, নামাজের 15 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত জীবন গঠনের শিক্ষা দেয়। নামাজে কেউ যদি নামাজে আল্লাহু আকবার বলে বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করে দেয়, এর নামাজ হবে? এর নামাজ হবে? নামাজে একটি বই থেকে তেলাওয়াত করতে হয়, ওইটার নাম কি? আপনাদের মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ আল্লাহু আকবার বলে শুরু করছেন বুখারী শরীফ থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শুরু করে দিয়েছেন, কি নামাজ হবে? নামাজ পড়তে হবে, নামাজে একটি বই থেকে পড়তে হয়, বইটার নাম কি? কোরআন। শুধুমাত্র নামাজ পরিচালনার জন্য আসে নাই, এই কোরআন এসেছে জীবনের সামগ্রিক কর্মকাণ্ড এই কোরআন দিয়ে পরিচালনার জন্য, ঠিক কি না? নামাজ থেকে এই শিক্ষা নিতে হবে, আপনার জীবনটাকে কোরআনময় করতে হবে, কোরআন দিয়ে আপনার জীবনের সকল দিক এবং বিভাগ পরিচালনা করতে হবে, কারণ কোরআন হচ্ছে মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। আপনার জীবনের সকল ক্ষেত্র এই কোরআনের বিধান দিয়ে পরিচালনা করতে হবে, এই শিক্ষা আপনাকে নামাজ দেয়। এই যে 15টি অন্তর্নিহিত শিক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম খুব সংক্ষেপে, আমার প্রিয় ভাইয়েরা আপনারা বলেন তো, অন্তত পক্ষে যদি এই 15টি শিক্ষা আমরা নিতে পারতাম, ব্যক্তি আর সমাজ জীবনে কি অনেক পরিবর্তন আসতো না? আসতো কি না? খালি তো ঠুকঠাক করে গিয়ে সাজদা দিয়ে দিচ্ছেন, কিন্তু নামাজ থেকে আপনি কি শিখছেন? নামাজ থেকে কি আদৌ কোনো আপনি শিক্ষা নিতে পারছেন? নামাজ থেকে কি আদৌ আপনি যে ট্রেনিংগুলো, যে প্রশিক্ষণগুলো নেওয়ার কথা সেগুলো কি আপনি নিতে পারছেন? আমার বাবারা, আমার ভাইয়েরা, আসুন নামাজ থেকে এই অন্তর্নিহিত শিক্ষাগুলো নেই, গ্রহণ করি আর জীবন পরিচালনায় সেগুলো কাজে লাগাই, তাহলেই আমাদের নামাজ আমাদের জীবনটাকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। এখানে স্লিপ দিয়েছেন মহিলার জন্য কিছু বলেন, এই আলোচনাটা পুরুষের জন্য হয়েছে, মহিলার জন্য হয়েছে। শেষ করার আগে মহিলাদের ব্যাপারে, যেহেতু মহিলারাও এসেছেন, মহিলাদেরকে বলতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে। আল্লাহ নবী আপনাদের ব্যাপারে কয়েকটি কথা বলেছেন, ইদা সল্লাত আল মারআত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, অন্য রেওয়ায়েতে এসেছে ওয়া আতাআত বালাহা। আল্লাহ নবী বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসে রোজা রাখো, নিজের ইজ্জতের হেফাজত করো, স্বামীর খেদমত করো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন, আমার বান্দি, জান্নাতের যে গেটগুলো তুমি দেখছো, যে কোনো গেট দিয়ে ঢুকে জান্নাতের ভেতরে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। পড়া এই জন্য আমার মা বোনদেরকে বলবো, নামাজ মাসের মধ্যে যে কয়েকদিন আছে, যে অসুবিধাটা হয়, অসুবিধা ছাড়া নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নিজের মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে নামাজি বানান, নিজেরা কোরআন হাদিস ভিত্তিক জীবন পরিচালনা করুন, দিন কায়েমের জন্য, দিনী আন্দোলনের জন্য নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলুন। শুধু আপনি ঘরের মধ্যে কাজ করলেই হবে না, আপনার আশেপাশের ঘরের মা বোনদের কাছেও দিনের দাওয়াত নিয়ে যেতে
হবে, আপনি শুধু নামাজ পড়লে হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা মানুষদেরকে সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে ডাকবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আপনি শুধু ভালো কাজ করলে হবে না, ভালো কাজের দিকে মানুষকে ডাকতে হবে। আমার মায়েরা বোনেরা, আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে বলতে চাই, আপনি শুধু নিজে নিজে কোরআন পড়বেন তা তো হবে না, আপনার কলেজ আর আপনার বিশ্ববিদ্যালয়ের অনেক বোনেরা কোরআন পারে না, এদেরকে ডেকে ডেকে কোরআন শেখান, এদেরকে নামাজের কথা বলেন, এদেরকে কোরআন হাদিস গিফট করেন, নিজেদেরকে দিনই আন্দোলনে সামিল করে নিন। আমার ভাইদেরকেও বলবো নিজেদেরকে দিনই আন্দোলনে সামিল করুন, নিজেদেরকে এক একজন, প্রত্যেককে এক একজন দাইল আল্লাহর ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে, কারণ আল্লাহর দিনের জন্য সাধ্যমতো কাজ করা ফরজ। নামাজ যেমন ফরজ, আল্লাহর দিনের জন্য কাজ করাটাও তেমন।